সোনা পাচারকারীর পক্ষে মন্ত্রীর ফোন, থানায় এনে যুবককে নির্যাতন। দুবাই থেকে অবৈধভাবে আনা সোনা উদ্ধারে পুলিশকে দিয়ে এক যুবককে ধরে থানায় এনে পিটিয়েছিলেন সোনা চোরা কারবারি চক্রের নেতা। ঘটনাটি ঘটেছিল মানিকগঞ্জের সাটুরিয়া থানায়। এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, একজন ভিআইপির অনুরোধে সোনা উদ্ধারে ওই যুবককে ধরে আনা হয়েছিল। তারা জানত না ভিআইপি একজন সোনা পাচারকারীর জন্য ফোন করেছেন। ভিআইপির কথা বললেও তার নাম বলেননি পুলিশ। পরে গণমাধ্যমের অনুসন্ধানে সেই ভিআইপির নাম পাওয়া গেছে। তিনি মৌলভীবাজারের এক আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। থানায় বসে যুবককে মারধর করা ওই সোনা চোরা কারবারে সুলতান মিয়ার বাড়ি ও মৌলভী বাজারে। তবে গত বছর আগস্টের শেষ দিকে থানায় এই ঘটনার পর সেখানকার একজন সহকারী উপপরিদর্শককে সাময়িক বরখাস্ত এবং পরিদর্শককে বদলি করা হয়। তখনই মানিকগঞ্জ জেলা পুলিশ অনুসন্ধানে জানতে পারে সুলতান মিয়া একজন সোনা চোরা কারবারি, দুবাই থেকে অবৈধভাবে দেশে সোনা পাঠান তিনি। সংশ্লিষ্ট একটি সূত্রের তথ্য মতে, বিমানবন্দর থানার একটি সোনা পাচারের মামলায় সুলতানকে গ্রেফতার করা হয়েছিল। তবে এখন তিনি কারাগারে নাকি জামিনে আছেন তা জানা যায়নি। মানিকগঞ্জ জেলা পুলিশের একটি সূত্র জানায়, একজন ভিআইপি চোরাই সোনা উদ্ধারে তাদের অনুরোধ করবেন সেটা তারা বুঝতে পারেননি। সোনা উদ্ধারের পর পুলিশ ও ভিআইপিকে মামলা করার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এ বিষয়ে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান গত বুধবার গণমাধ্যমকে বলেছিলেন, একজন ভিআইপি অনুরোধ করে বলেছিলেন তার এক আত্মীয়ের বিয়ের জন্য দুবাই থেকে সোনার অলংকার পাঠানো হয়েছে। যার কাছে পাঠিয়েছিলেন তিনি স্বর্ণ বুঝিয়ে দেননি। তার বাড়ি মানিকগঞ্জ। পরে তিনি পুলিশ দিয়ে ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে স্বর্ণ উদ্ধার করেন। তবে পুলিশ শুধু দুবাই থেকে সোনা আনা যুবককেই তুলে আনেননি, তাকে নির্যাতন এবং চোরা কারবারিকেও মারধরের সুযোগ করে দিয়েছেন। সেই ঘটনার একটি ভিডিও সম্প্রতি গণমাধ্যমের হাতে এসেছে। তাতে দেখা গেছে থানার পরিদর্শকের কক্ষে টেবিলের সামনে কাচুমাচু হয়ে আছেন এক যুবক, পাশে দাঁড়ানো কোমরে পিস্তল গোঁজা এক পুলিশ সদস্য। পরিদর্শকের চেয়ারে বসা সুলতান মিয়া ওই যুবককে ভয়ভীতি দেখাচ্ছে। হঠাৎ যুবককে কষে জড় মারেন পুলিশ সদস্য। এই সময় সুলতান মিয়া পরিদর্শকের চেয়ার থেকে উঠে এসে যুবককে মারধর শুরু করেন। যুবক মেঝেতে পড়ে গেলে পা দিয়ে তার মাথা চেপে ধরে লাথি ঘুষি মারতে থাকেন তিনি। ওই যুবক দুবাই থেকে অবৈধভাবে সুলতানের সোনা নিয়ে আসা নাজমুল হাসান। তার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি গ্রামে। 4 লাখ টাকা খরচ করে গত বছর এপ্রিলে দুবাই গিয়েছিলেন তিনি। কাজ না পেয়ে 4 মাস পর গত আগস্টে দেশে ফেরেন। বিমানের টিকিট কিনে দেন সুলতান মিয়া। শর্ত অনুযায়ী সুলতানের দেওয়া 2টি স্বর্ণের বার এবং মোট 9 ভরি ওজনের স্বর্ণের 9টি চুড়ি বহন করতে হয় নাজমুলকে। কিন্তু দেশে ফিরে নাজমুল সেই স্বর্ণ সুলতানের লোকের কাছে পৌঁছে দেননি। এরপর সুলতানের হয়ে সেই স্বর্ণ উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে মানিকগঞ্জের পুলিশ। মারধর করা পুলিশ সদস্য হলেন ওই থানার সহকারী উপপরিদর্শক তারেক আজিজ। কয়েক মাস পর ঘটনাটি জানাজানি হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি সুলতান মিয়া থানার মধ্যে যার চেয়ারে থেকে উঠে নাজমুলকে মারধর করেন সেই পরিদর্শক মহব্বত আলীকে বদলি করা হয়। বর্তমানে কিশোরগঞ্জে দায়িত্ব পালন করছেন তিনি। ওই ঘটনার আরেকটি ভিডিওতে দেখা গেছে সাটুরিয়া থানার ওসি কক্ষে সুলতান মিয়ার উপস্থিতিতে টাকার লেনদেন হচ্ছে। সেখানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। নাজমুল ও তার স্বজনেরা জানিয়েছেন সেখানে সবার উপস্থিতিতে সুলতান মিয়াকে 12 লাখ টাকা দিয়ে বিষয়টি দফা রফা করা হয়। এর মধ্যে নাজমুল দিয়েছিলেন 6 লাখ টাকা, আর বাকি টাকা দিয়েছিলেন নাজমুল ফেরার পর অবৈধ সোনাগুলো বিক্রি করে দেওয়া আমির নামে এক আদম ব্যাপারী। নাজমুল জানিয়েছেন এই আমিরের মাধ্যমে দুবাই গিয়েছিলেন তিনি। সোনা পাচারকারীর হয়ে পুলিশের এ ভূমিকার তীব্র সমালোচনা করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ। তিনি বলেন, ব্যক্তিগত লাভের আশায় ওই পুলিশ কর্মকর্তারা আইন ও প্রথাকে জলাঞ্জলি দিয়েছেন। পুলিশ শৃঙ্খলার স্বার্থে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।